আসসালামু আলাইকুম ও রাহমেদুল্লাহ দিনদার ইমানদার পরহেজগার মুত্তাখি মমিন মুসলমান ভাই ও বোনেরা বৃহস্পতিবার রাত্রে ঘুমের আগে যদি আপনি বিশ্বনবী সাল্লাল্লাহ আলি সাল্লামের উপর পাঠ করতে পারেন তাহলে মৃত্যুর পর বিশ্বনবী আপনার জন্য আল্লাহর কাছে বিশেষ দরখাস্তর মাধ্যমে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাবেন এটা হচ্ছে পরকালীন উপকার আর দুনিয়াবি উপকার হচ্ছে বিশ্বনবীর প্রতি দূরত পাঠ করলে আল্লাহ তাল রহমতে আপনার জীবনের সমস্ত অভাব অনটন দারিদ্রতা অসচ্ছলতা দূর হয়ে যাবে যেমন এক হাদিসের মধ্যে হজরত কাব আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে এসে বলল ইয়া রসুল আল্লাহ আমি আপনার প্রতি কখন বা কতটুকু কি পরিমাণ দূরত পাঠ করব যখন আল্লাহর এবাদতে বসব তখন আপনার জন্য কতটুকু সময় ব্যয় করে দূরত পাঠ করব আমার এবাদতের এক তৃতীয়াংশ সময় ব্যয় করে আপনার জন্য দূরত পড়ব না এক দ্বিতীয়াংশ পরে আপনার জন্য সময় ব্যয় করব নাকি পূর্ণ ইবাদত জুরে আপনার জন্য দুরূদ পাঠ করব তখন বিশ্বনবী হযরত কা'ব বললেন হে কা'ব তুমি যতটুক ইচ্ছা করতে পারো তবে ভালো হবে যদি পূর্ণ ইবাদত টুকুই আমার উপর দুরূদ পাঠ করো তাহলে এটা হবে তোমার জন্য যথেষ্ট অর্থাৎ এটা করলে আল্লাহ তাআলা তোমার সমস্ত প্রয়োজন পূরণ করে দিবেন তোমার গুণাকে মাফ করে দিবেন এটি একটি সহিহাদিস তাই আমরা যদি বিশ্বনবীর প্রতি আমাদের সবটুকু দোয়া দুরুদের পূর্ণ অংশটুকুই যদি বিশ্বনবীর প্রতি দূরত পাঠ করি তাহলে আল্লাহ তালা আমাদের অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন বৃহস্পতিবার এটা হচ্ছে জুমার রাত্র এই রাতটি খুবই গুরুত্বপূর্ণ সপ্তাহের মাঝে এমন কি সারা বছরের মাঝেও এই রাত্রির গুরুত্ব রয়েছে এক হাদিসে আল্লাহ রসুল বলেছেন ঈদ উল ফিতের এবং ঈদ উল আজহা অর্থাৎ রোজার ঈদ এবং কোরবানির ঈদ এই দুই দিনের চাইতে উত্তম দিন হচ্ছে জুমার দিন বা জুমার রাত্র এই জুমার রাত্র অর্থাৎ বৃহস্পতিবার বিকাল গড়িয়ে সূর্য ডুবে যে রাত্র আসে সেটাকেই বলা হয় জুমার রাত্র এই রাতটি আমরা বেহুদা কাজকর্ম না করে ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইমু বা ইউটিউবে সময় ব্যয় না করে বিশ্বনবীর প্রতি যদি দূরত পাঠ করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের অভাব অনটন পূরণ করে দিবেন আল্লাহ তালা আমাদের জীবনে সচ্ছলতা দান করবেন সম্পদ দ্বারা মালামাল করে দিবেন তাই আসুন ভাই বৃহস্পতিবার রাট্টু আল্লাহর রসুল সাল্লাহ আল্লামের প্রতি দূরত পাঠ করি বৃহস্পতিবার রাত্রে ঘুমের আগে কোনো প্রকার খারাপ কাজ না করে গুনাহের কাজ না করি এবং বিশ্বনবীর প্রতি বেশি থেকে বেশি পরিমাণ দূরত শরীফ পাঠ করি ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে অভাব অনটন থেকে রক্ষা করবেন বাঁচিয়ে দিবেন তো দর্শক বৃহস্পতিবার রাতে যখন আপনি ঘুমের ঘরে যাবেন বালিশের সাথে মাথা লাগাবেন অবশ্যই বিশ্বনবীর প্রতি দূরত পাঠ করবেন এবং একটা দোয়াও পাঠ করবেন অভাব থেকে বাঁচার জন্য আর সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি আমি আবারো বলছি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি এই দোয়াটি বিশ্বনবী পাঠ করতেন দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে কুফরি থেকে পানাহ চাই অভাব অনটন দারিদ্রতা থেকেও তোমার কাছে আশ্রয় চাই পানাহ চাই অর্থাৎ আমাকে তুমি ধনী বানিয়ে দাও সম্পদশালী করে দাও এটি একটি সই হাদিসের দোয়া বিশ্বনবী পড়তেন তাই বৃহস্পতিবার রাত্রে বিশ্বনবী পড়তে যতবার খুশি দূরত পাঠ করবেন যে কোনো দূরত পাঠ করতে পারবেন এবং যদি সম্ভব হয় যদি পারেন এই দোয়াটি কয়েকবার পাঠ করবেন ইনশাআল্লাহ এই আমলটা যদি আপনি করতে পারেন আপনার জীবন থেকে ছোট বড় সব ধরনের দারিদ্রতা অভাব অনটন দূর হবে আপনি যদি কোটি কোটি টাকার মামলায় পড়ে থাকেন ঋণগ্রস্ত হয়ে থাকেন তা ব্যবস্থা করে দেবেন আল্লাহ তালা সেই মামলা থেকে সেই অভাব থেকে আপনাকে রক্ষা করবেন বাঁচিয়ে দেবেন মহান আল্লাহ তালা তাই আসুন আমরা বৃহস্পতিবার রাতটু এই পবিত্র রাতটিকে এবাদতের মাধ্যমে বিশ্বনবীর প্রতি দূরতপাট করার মাধ্যমে ব্যয় করি আল্লাহ তালা আমাদেরকে বৃহস্পতিবার রাত্রে বিশ্বনবীর প্রতি দূরত পাঠ করার তৌফিক দান করুন এবং এই দোয়াটিও পাঠ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরাহ